আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এমন একটি অসাধারণ বলে ব্যাটে গোছালো একটি জয়ের পর ভালো না থাকার বিকল্প নেই আর তার সাথে কিন্তু এই জয়ের মাধ্যমে এবারের এশিয়া কাপের সুপার ফোর বাংলাদেশ অনেকটাই নিশ্চিত করে ফেলেছে আর এর নিশ্চিত হওয়ার মূল কারণটি হল শ্রীলঙ্কা বাংলাদেশ এবং আফগানিস্তানের বর্তমান রান রেট বর্তমানে বাংলাদেশে যে রান রেট বা যে পয়েন্ট রয়েছে বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে অন্যদিকে শ্রীলঙ্কা প্রথমে রয়েছে এবং আফগানিস্তান রয়েছে তৃতীয় অবস্থানে এমন অবস্থা যদি একদম সহজে শ্রীলঙ্কা যদি জিতে যায় শ্রীলঙ্কা আহ সুপার বোর্ড নিশ্চিত করবে যদি শ্রীলঙ্কা হেরেও যায় সেখানে রেটের একটা ব্যাপার সেপার থাকবে আর সেই ব্যাপার সেপারটি হবে এমন যে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে হবে আফগানিস্তানকে আর সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বাদ পড়বে না কারণ যে পরিমাণের রান রেট নিয়ে শ্রীলঙ্কাকে আফগানিস্তান হারাতে হবে সেই পরিমাণ রান রেট আফগান শ্রীলঙ্কার মাইনাস হয়ে যাবে এবং যে কারণে শ্রীলঙ্কাকে চলে যেতে হবে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে অর্থাৎ সুপার ভোর জন্য বাংলাদেশ বর্তমানে নিরাপদ অবস্থানে রয়েছে দর্শক বলছিলাম গতকালকের ম্যাচটির কথা যে ম্যাচটি কিন্তু বাংলাদেশের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল শুধুমাত্র বাংলাদেশের জন্য অনেক প্লেয়ারের জন্য স্পেশালি আমি সাকিব ক্যাপ্টেন আল হাসানের কথা বলছিলাম তার জন্য গুরুত্বপূর্ণ কারণ ক্যাপ্টেন সাকিব হাসান হেরেছিল আর যে কারণে এবারের ম্যাচটি গতকালকের ম্যাচটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল আর যেখানে ক্যাপ্টেনের শুরু থেকে যে সিদ্ধান্তগুলো ছিল প্রথম ম্যাচ বাদ দিয়ে দ্বিতীয় ম্যাচে কিন্তু সেই সিদ্ধান্তগুলো অনেকটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে স্টার্টিং ফ্রম টস যেটি নিয়ে এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম টসটি কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে গত ম্যাচেও কিন্তু বাংলাদেশ কিন্তু টসে জিতে ব্যাটিং করেছিল এরপরেও কিন্তু আমি চেয়েছিলাম যাতে বাংলাদেশ টসে জিতে ব্যাটিংই করে কারণ লর্ড গাদা পিয়া স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করলে অথবা কোনোভাবে ব্যাটিং শুরুতে ব্যাটিং করলে প্রথম যারা ব্যাটিং করে তারা খুব ভালো সুবিধা পায় এবং বড় স্কোর একটা বড় সম্ভাবনা এ স্টেডিয়ামে রয়েছে আর সেটি বাংলাদেশ শুরু থেকে কাজে লাগিয়েছে ওখানে আরেকটি বিষয় আমি ছেছিলাম সেটি হচ্ছে হাসান মিরাজকে দু হাজার আঠারো এশিয়া কাপে যখন তামিম ইকবাল বাদ পড়েছিল হাতের ইঞ্জুরির কারণে এশিয়া কাপ দল থেকে তখন কিন্তু তখনকার ক্যাপ্টেন মাসা বিপিন মোর্তুজা মেহেদি হাসান মিরাজকে বলেছিল তুই পারবি এই পজিশনে তখন মির্জাসান মিরাজ কিন্তু তখনও ওপেনিং করেছিল লিটন কুমার দাসের সাথে সেই ম্যাচে ম্যাচেও হাসান মিরাজ অর্ধশতক করেছিল সব মিলিয়ে শুরু যে এক্সিকিউশন ছিল সেটি মোটামুটি বাংলাদেশকে ম্যাচে রেখেছিল একই সাথে নাইম শেখ কালকে বড় স্কোর করতে পারেনি কিন্তু নাইম শেখ শেখের ইনিংসে একটু পজিটিভ হচ্ছে কি নাইম শেখ সবসময় বেশি কাল গতকালকেও খেলেছে কিন্তু একটু ব্যাক ফুটে গিয়ে লেট কাট শটগুলো গতকালকে এটাও ছিল নাহিম শেখের ব্যাট থেকে আমরা ড্রাইভও দেখেছি তাহিদ হৃদয়ের ব্যাটিং এর দিকে আসি তাহিদ হৃদয় কিন্তু দুই ম্যাচে ভালোভাবে ব্যর্থ হয়েছে তবে এখনই আমরা তার উপর আস্থাহীন হতে চাচ্ছি না সাকিব আল হাসান মুশফিকুর রহিম আহ অভিষিক্ত শিম পাটোয়ারি শুরু হাসান মিরাজের ব্যাটিং বলুন শান্তর ব্যাটিং বলুন এছাড়া এর আগে নাইম শেখের ব্যাটিং বলুন তারা কিন্তু এটি প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে নাইনটি প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এর পরবর্তীতে যেটি স্কোর করার জন্য একটি দলের ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করা আপনি দেখবেন মুশফিকুর রহিম সাকিব আল হাসান শামিম পাটুয়ারি তারা কিন্তু সবাই কিন্তু ওয়ান এইটি প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করে যেটি ছিল ব্যাটিংয়ে বাংলাদেশের জন্য অসাধারণ একটি ফলাফল বলা যায় শুরুতে ব্যাটিং করে বড় স্কোর করার জন্য যেটি প্রয়োজন ছিল সেটি ব্যাটসম্যানরা করেছে এরপরে বোলিং এ এসে আমরা চেয়েছিলাম যাতে দশ প্রথম দশ ওভারেই আফগানদের ইনফর্মে থাকা দুই ওপেনারই আউট হয়ে যাক যেখানে সবচেয়ে বেশি আমরা চোখ রেখেছিলাম তাসকিন আহমেদ তাজিমের কাছে যে কিনা সর্বশেষ পাঁচবার মুখোমুখি মোকাবেলা করেছিল রহমান গুরবাজের সেখানে পাঁচবারই তাসকিন আহমেদ তাজিম গুরবাজকে আউট করেছিল শর্ট ফিস ডেলিভারি দিয়ে অফিস বাইরে তবে গতকালকে সেটি পারেনি কারণ শরীফুল ইসলাম তাকে তুলে নিয়েছিল এছাড়া অন্যদিকে যে ছিল ইব্রাহিম জাদরান সে কিন্তু অসাধারণ অনেক ইনিংস খেলছিল যেটিকে থামিয়ে দিতে হাসান মাহমুদের অসাধারণ একটি ডেলিভারিতে মুশফিকুর রহিমের দুর্দান্ত ক্যাচটি যেটি ম্যাচের অনেকটা টার্নিং পয়েন্টও বলা যায় কারণ ওই সময় আফগানিস্তান ভালো একটি পজিশনে অবস্থান করছিল বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে একসাথে আমরা শরীফুল ইসলাম তাসকিন আহমেদ তাজিনদের বোলিংয়ের কথা না বললে নয় সেঞ্চুরিয়ান মেহেদি হাসান মিরাজ কিন্তু অসাধারণ একটি কাম ব্যাক ব্রেক থ্রু বাংলাদেশের জন্য নিয়ে এসেছে নাজিবুল্লা জাদ্রানের উইকেটটি নিয়ে সব মিলিয়ে শুরু থেকেই নাজিবুল শান্ত মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ তাজিন তাজিম শরীফুল ইসলাম আমাদের ম্যাচ জয়ী অনেকগুলো পারফরম্যান্স অনেকগুলো অ্যাপোর্ট ছিল এবং সেই কারণে বাংলাদেশ সুপার ফোর এর জন্য মোটামুটি কোয়ালিফাই করে ফেলেছে এখন আমাদের ভাবতে হবে সুপার ফোর বড় বড় প্রতিপক্ষকে নিয়ে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম